নমস্কার বন্ধুরা, আমি বেঙ্গলি গার্ডেনার জিত। জংলি গোলাপের ডাল, যেটাকে আমরা সাত পাতার ডাল বা এলা ডাল বলি, এই ডালগুলোকে আপনারা কী করে চিহ্নিত করবেন এবং তার প্রতিকার কী করে করবেন, সেটা আমি এই ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন, এবং যারা আমার ভিডিও আজ প্রথমবার দেখছেন, এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গোলাপ গাছ করতে গিয়ে আমরা সবাই যে সমস্যার সম্মুখীন হয়ে থাকি, তার মধ্যে একটা সমস্যা হচ্ছে এই গাছের জংলি ডালের প্রবলেম। গোলাপ গাছের গোড়ার গাছ থেকে যে ডালগুলো বেরোয়, তার মধ্যে কিছু ডাল হয় যেগুলোতে ফুল হয়, যেগুলো ভালো ডাল, আর কিছু ডাল হয় যেগুলো জংলি গোলাপের ডাল বা এলা ডাল, যে ডালগুলোতে কোনো ফুল হয় না। এই ডালগুলো গাছের সব এনার্জি টেনে নেয়, যার ফলে গাছের গ্রোথ কমে যায় বা গাছে ফুল আসা বন্ধ হয়ে যায়। আমার এই গোলাপ গাছের গোড়ার কাছ থেকে দেখুন অনেকগুলো নতুন ডাল বেরোচ্ছে। এর মধ্যে কিছু ডাল ভালো ডাল যেগুলোতে ফুল হবে, আর কিছু হচ্ছে জংলি গোলাপের ডাল, যে ডালগুলোতে কোনো ফুল হবে না, গাছের সব এনার্জি টেনে নেবে। এখানে অনেকেই হয়তো দেখে চিনতে পারবেন না কোনটা ভালো গোলাপের ডাল এবং কোনটা জংলি গোলাপের ডাল। জংলি গোলাপের ডাল যদি আমরা চিহ্নিত করতে চাই, তার আগে আমাদের জানতে হবে গোলাপ গাছের গোড়ার কাছ থেকে এই জংলি ডালগুলো কেন বেরোয়। আপনাদের বাড়িতে যে গোলাপ গাছগুলো আছে, এই গাছগুলোকে যদি আপনারা ভালো করে দেখেন তাহলে লক্ষ্য করবেন এই গাছের গোড়ার কাছে একটা মোটা গোল মতো অংশ আছে, যেটাকে গ্রাফটেড এরিয়া বলা হয়। অনেকে এটাকে চোখ বলে বা অনেকে এটাকে গ্রাফটেড এরিয়া বলে। তার কারণ, একটা জংলি গোলাপের ডালের মাথার ওপর একটা ভালো গোলাপের ডাল গ্রাফটিং করে এই গোলাপ গাছগুলোকে তৈরি করা হয়, যার ফলে এই যে গ্রাফটেড এরিয়াটা আছে, এই গ্রাফটেড এরিয়ার তলার দিকে যে অংশটা সেটা হচ্ছে জংলি গোলাপের ডাল, আর এই গ্রাফটেড এরিয়ার ওপর থেকে যে ডালগুলো বেরোবে সেটা হচ্ছে ভালো গোলাপের ডাল, যেগুলোতে ফুল হবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনারা যখন নতুন গোলাপ গাছ কিনে নিয়ে এসে বসাবেন, চেষ্টা করবেন এই যে গ্রাফটিং এরিয়াটা আছে এটাকে মাটির ওপরে রাখা। অনেকেই ভুল করে এটাকে মাটির তলায় দিয়ে দেয়, যার ফলে অনেক সময় গাছের গোড়া পচে গিয়ে গাছ মারা যায়। তো অবশ্যই এই গ্রাফটেড এরিয়াটাকে সবসময় মাটির ওপরে রাখবেন। যেহেতু এই গ্রাফটিং করা এরিয়াটার নিচের যে অংশটা আছে ওইটা পুরোই জংলি গোলাপের ডাল, তো এই গ্রাফটিং করা এরিয়ার তলা থেকে যখনই কোনো ডাল বেরোবে সেই ডালগুলো জংলি গোলাপের ডাল হবে। আর এই গ্রাফটিং এরিয়া থেকে বা গ্রাফটিং এরিয়ার ওপর থেকে যে ডালগুলো বেরোবে সেই ডালগুলো ভালো ডাল হবে, সেই ডালগুলোতে ফুল হবে। যদি অন্য গোলাপ গাছগুলো দেখাই, প্রতিটা গোলাপ গাছে দেখুন একটা মোটা অংশ আছে যেটাকে গ্রাফটিং এরিয়া বলে, ওর ওপর থেকে যে ডালগুলো বেরিয়েছে সেগুলোতে ফুল হবে। আর ওই গ্রাফটিং এরিয়ার তলাতে যে অংশটা আছে ওইটা হচ্ছে জংলি গোলাপের ডাল, ওখান থেকে এলা ডাল বা সাত পাতার ডাল বেরোবে। মোটামুটি যতগুলো গোলাপ গাছ দেখাবো সবকটা গাছে কিন্তু এরামই আপনারা পাবেন, বা আপনারা যদি আপনাদের বাগানে যতগুলো গোলাপ গাছ আছে সবকটা গাছে এই একই জিনিস পাবেন, যে একটা মোটা অংশ যেটাকে আমরা গ্রাফটেড এরিয়া বলি, আর ওর নিচেকার অংশটা জংলি গোলাপের ডাল, যার ফলে ওখান থেকে যে ডালগুলো বেরোবে সেইগুলো এলা ডাল বা সাত পাতার ডাল হবে। আমার এই গোলাপ গাছে দেখুন প্রচুর বেসাল শুট বা গোড়ার কাছ থেকে অনেকগুলো নতুন ডাল বেরিয়েছে। যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝবেন এই সবকটা ডাল গ্রাফটিং এরিয়া থেকে বেরিয়েছে বা গ্রাফটিং এরিয়ার ওপর থেকে বেরিয়েছে। তার মানে এই সবকটা ডালই ভালো, এই সবকটা ডালেই ফুল হবে। গোলাপ গাছের গ্রাফটিং কেন করা হয় বা একটা জংলি গোলাপের মাথার ওপর একটা ভালো গোলাপের গাছ কেন গ্রাফটিং করে নতুন গোলাপ গাছ তৈরি করা হয়, সেটা একটা আলাদা বিষয়। সেটা নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের ডিটেলসে বুঝিয়ে দেব। এবার চলে আসব ভিডিওর শুরুতে, যে গোলাপ গাছটা আমি দেখিয়েছিলাম যে গাছে অনেকগুলো বেসাল শুট বা অনেকগুলো গোড়ার কাছ থেকে ডাল বেরোচ্ছিল, যে ডালগুলো গ্রাফটিং এরিয়া বা তার ওপর থেকে বেরিয়েছে সেইগুলো ভালো গোলাপের ডাল, সেই ডালগুলোতে ফুল হবে। আর যে ডালগুলো গ্রাফটিং এরিয়ার তলা থেকে বেরিয়েছে সেইগুলো হচ্ছে জংলি গোলাপের ডাল, এই ডালগুলোতে কোনো ফুল হবে না। এবার চলে আসব এর প্রতিকার কী। এর প্রতিকার একটাই, যে জংলি গোলাপের ডালগুলো বেরিয়েছে এইগুলো যেখান থেকে বেরোবে সেখান থেকে আমরা এই ডালগুলোকে কেটে ফেলে দেবো।
এর জন্যে আমরা যে কোনো কাটার বা কাঁচি নেব এবং সেটাকে ভালো করে স্যানিটাইজ করে নেব, যাতে এর মধ্যে যদি কোনো জীবাণু থাকে সেগুলো সব মারা যাবে। এরপর যে ডালগুলো গ্রাফটিং এরিয়ার তলা থেকে বেরিয়েছে এই জঙ্গলি ডালগুলোকে আমরা কেটে ফেলে দেব। যেমন এই ডালটা দেখুন, এই গ্রাফটিং এরিয়ার তলা থেকে বেরিয়েছে, তো এই ডালটাকে আমি যেখান থেকে বেরিয়েছে ওখান থেকে কেটে ফেলে দেব। একইভাবে এই ডালটা দেখুন, এই ডালটাও জঙ্গলি ডাল, এই ডালটাকেও আমি কেটে ফেলে দেব। এই ডালটা একদম মাটির নিচে থেকে বেরিয়েছে, এটাও এই একই জঙ্গলি ডাল, এটাকেও কেটে ফেলে দিলাম। তো এইভাবে দেখুন, যতগুলো জঙ্গলি গোলাপের ডাল ছিল এই সব কটা জঙ্গলি গোলাপের ডাল আমি কেটে ফেলে দিয়েছি, আর যে ভালো গোলাপের ডাল ছিল যেগুলো গ্রাফটিং এরিয়া বা তার ওপর থেকে বেরিয়েছে সেই সব কটা ডালকে আমি রেখে দিয়েছি। তার কারণ এই ডালগুলো ভালো ডাল, এই সব কটা ডালে ফুল হবে। জঙ্গলি গোলাপের ডালে নর্মালি 5খানা 7খানা বা 9খানা করে পাতা থাকে, 7টা 9টা পাতা বেশি থাকবে। আর যেগুলো ভালো গোলাপের ডাল সেগুলোতে 3টে 5টা বা 7টা করে পাতা থাকবে, 3টে পাতা বা 5খানা করে পাতা বেশি থাকবে। গোলাপ গাছের জঙ্গলি ডাল বা এলা ডালগুলো আমরা যেখান থেকে কাটলাম ওই জায়গাগুলোতে আমরা যে কোনো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক গুলে লাগিয়ে দেব, যাতে কোনো ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ না হয়। এর জন্যে আমি সাফ ফাঙ্গিসাইড ইউজ করছি, আপনারা এর বদলে অন্য যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। এখানে আমি এই সাফ ফাঙ্গিসাইডকে মোটা করে গুলে নিয়েছি। এরপর এই জঙ্গলি গোলাপের ডালগুলো যেখান থেকে কাটলাম ওইখানে আমি এই ফাঙ্গিসাইড মোটা করে লাগিয়ে দেব, যাতে কোনো ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ না হয়। এই কাজটা আপনাদের অবশ্যই করতে হবে। আর যদি কোনো ফাঙ্গিসাইড না থাকে তাহলে হলুদকে জলে গুলে, হলুদকে আপনারা মোটা করে জলে গুলবেন, তারপরে এইভাবে লাগিয়ে দেবেন। জঙ্গলি গোলাপের ডাল কী ক্ষতি করে সেটা আমি একটু শর্টে বলে দিচ্ছি। এই ডালগুলো দেখবেন খুব তাড়াতাড়ি গ্রোথ নেয়, নর্মাল যে বাকি ডালগুলোর গ্রোথ তার থেকে দেখবেন জঙ্গলি গোলাপের ডালের গ্রোথ অনেক বেশি। এই ডালগুলো কী করে, গাছের সব এনার্জি টেনে নেয়, যার ফলে গাছ, যে ভালো গাছটা আছে সে নিজের দরকারি পুষ্টিমূল্য পায় না, যার ফলে গাছগুলোতে ফুল কমে যায় বা গাছের গ্রোথ একদমই বন্ধ হয়ে যায়। এই জঙ্গলি গোলাপের ডাল যেহেতু সব এনার্জি টেনে নেবে, তো ভালো যে গোলাপ গাছ যেটাতে ফুল হয় সে নিজের দরকারি পুষ্টিমূল্য না পেয়ে আস্তে আস্তে মারা যাবে। তো আশা করব এই ভিডিও দেখার পর জঙ্গলি গোলাপের ডাল, যেটাকে আমরা এলা ডাল বা সাত পাতার ডাল বলি, সেই ডালগুলোকে আপনারা খুবই ইজিলি চিহ্নিত করতে পারবেন। চিহ্নিত করার পর তার কী প্রতিকার করবেন সেটাও আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম। এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয় তাহলে অবশ্যই লাইক দেবেন, বাকিদের সাথে শেয়ার করবেন, এবং যারা আমার ভিডিও আজ প্রথমবার দেখলেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখান অবধি রইল, দেখা হবে এর পরের ভিডিওতে।